ভারতের তারকাদের নিয়ে সাধারণ মানুষের আগ্রহ সবসময় তুঙ্গে। আর বলিউডের বড় বড় তারকাদের কাছেও যিনি তারকাদের চেয়েও বেশি, তিনি হলেন রিলায়েন্স গ্রুপের মালিক মুকেশ আম্বানি। এক যুগ ধরে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি, বিশ্বে ধনীদের তালিকাও তিনি প্রথম কয়েকজনের মধ্যেই পড়েন। এই ধনকুবেরের সম্পদের পরিমাণ 5 লাখ কোটি টাকারও বেশি। আগের দিনের ধনী রাজাদের জীবনযাপনে কিছুটা আমরা জেনেছি গল্প শুনে, বই পড়ে বা সিনেমা দেখে। এই আমলেও রাজকীয় জীবনযাপন করেন মুকেশ আম্বানি ও তার স্ত্রী নীতা আম্বানি। আম্বানি পরিবারের বিলাসবহুল লাইফস্টাইলের জন্য রয়েছে রোল রয়েস, BMW, মার্সিডিস সহ কিছু দামি দামি ব্র্যান্ডের গাড়ি। নিজস্ব বিমানে ছোটখাটো অফিসও রয়েছে। বিলাসবহুল কেবিন থেকে শুরু করে মিটিং রুম, হোটেল, ভিডিও গেম খেলার ব্যবস্থা, মিউজিক সিস্টেম সবই রাখা রয়েছে। সমুদ্রে সময় কাটানোর জন্য ইয়াচ কিনে রেখেছেন আম্বানি। 58 মিটার লম্বা ও 38 মিটার চড়া এই জলজাহাজের ছাদ পুরোপুরি সোলার গ্লাস দিয়ে তৈরি। ভেতরে রয়্যাল স্যুট, পিয়ানো বার সহ ডাইনিং রয়েছে, নৈশভোজের ব্যবস্থা। দিন শেষে কাজ করে সবাই নিজের ঘরে ফেরে, আম্বানিও ফেরেন তার 1,000 কোটি টাকার বাড়িতে। মুম্বাইয়ের কাম্বালা হিলে আল্টামন্ট রোডে 27 তলা এই বাড়িটিকে সাজানো হয়েছে আম্বানিদের স্বপ্নের মতো করে। যদি আপনি এই বাড়িটির নাম জানেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলতে পারেন। মিডিয়াতে মুকেশ আম্বানির মতো জনপ্রিয়তার স্ত্রী নীতা আম্বানিও। নীতা আম্বানির বিলাসবহুল লাইফস্টাইলের অনেক গল্পই আমাদের জানা। যেমন প্রতিদিন তার সকাল শুরু হয় লাখ টাকার চা পান করে। তিনি একবারের বেশি কোনো পোশাক বা জুতা ব্যবহার করেন না। তার কালেকশনে রয়েছে বিশ্বের সেরা সব ব্র্যান্ডের ব্যাগ, ঘড়ি, সানগ্লাস ইত্যাদি। যে কোনো অনুষ্ঠানে শত তারকার ভেতরও চারপাশ উজ্জ্বল আলোকিত হয়ে উঠে মুকেশ নীতা আম্বানির উপস্থিতিতে।